Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another brand new video. কেন কিনবেন না সিরিজের এটা হচ্ছে 6 নাম্বার এপিসোড এন্ড আজকের ভিডিওটা হচ্ছে Honda CB Hornet 160 আর CBS এডিশন নিয়ে। যদিও বলেছিলাম যে এই সিরিজে প্রত্যেকদিন একটা করে ভিডিও আসবে, বাট তখন আমার বাইক ছিল না, সারা দিন বাসায় বসে থাকতাম আর কোনো কাজ ছিল না। কিন্তু এখন বাইক কেনার পরের থেকে ডেইলি একটা করে ভিডিও বানানো আমার জন্য একটু কষ্টকরই হয়ে গেছে। সো ভিডিও আসতে যদি লেট হয় তাহলে এই লেটটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। সো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব Honda CB Hornet 160 আর বাইকটি কেনার এবং না কেনার কিছু কারণ সম্পর্কে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন অ্যান্ড এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে ভিডিওটি আর কিছু লোকজনের কাছে ছড়িয়ে পড়ে। এখন আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে বলবো Honda CB Hornet 160 আর বাইকটি কেনার কিছু কারণ সম্পর্কে। এই বাইকটা কেনার এবং না কেনার তেমন বড়সড় কোনো কারণ পাচ্ছিলাম না। সো এই বাইকটা কেনার সবচেয়ে বড় যেই কারণটা হতে পারে সেটা হচ্ছে এই বাইকের হ্যান্ডেলিং এবং ব্রেকিং। এ বাইকের সামনে রয়েছে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক, তার সাথে পেছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং তার সাথে কম্বাইন ব্রেকিং সিস্টেম। সামনের টায়ার হচ্ছে 100 সেকশন, পেছনের টায়ার 140 সেকশন। সো খুবই ওয়াইড টায়ার, বড় বড় ডিস্ক ব্রেক অ্যান্ড তার সাথে CBS ব্রেকিং ফিডব্যাক এক কথায় অসাধারণ। অ্যান্ড এই ওয়াইড টায়ার অ্যান্ড জাপানিজ মেকানিজমের জন্য এই বাইকের যে হ্যান্ডেলিং এবং ব্রেকিং খুবই ভালো। এই বাইকটা কেনার দ্বিতীয় কারণ হতে পারে এই বাইকের মাইলেজ। মাইলেজটা আসলে 160 সিসি সেগমেন্টের সবচেয়ে বেশি না, বাট 160 সিসি সেগমেন্টের যতগুলো মাস্কিউলার এবং পাওয়ারফুল বাইক আছে, যেমন 160 সিসি কমিউটার সেগমেন্টের মধ্যে পাওয়ারফুল বাইক বলতে আমার চোখে পড়ে হর্নেট, NS এবং 4V, তার মধ্যে হর্নেটের মাইলেজটা সবচেয়ে বেশি। খুবই ভালো হ্যান্ডেলিং, খুবই ভালো ব্রেকিং এবং তার সাথে মাইলেজটা সেগমেন্টের বাকি দুইটা বাইকের থেকে কিছুটা বেশি। এই দুটা জিনিস ছাড়া হর্নেট আর তেমন কোনো স্পেশালিটি নাই যে 2 লক্ষ টাকার বাজেটের মধ্যে আপনি Honda CB Hornet 160 আর বাইকটি চুজ করবেন। কিন্তু যদি বাইকটি আপনার চয়েস লিস্টে থাকে তাহলে 2 লক্ষ টাকার প্রাইস রেঞ্জে বাইকটিকে রিজেক্ট করে দেওয়ার মতো তেমন কোনো কারণও কিন্তু নেই। এখন বলি বাইকটি না কেনার কিছু কারণ সম্পর্কে। 2 লক্ষ টাকার প্রাইস রেঞ্জের মধ্যে Honda CB Hornet 160 আর বাইকটি না কেনার একটা মাত্র কারণ হতে পারে, অ্যান্ড সেটি হচ্ছে যদি আপনি আরও বেশি পাওয়ারফুল কিছু চান। এ সেগমেন্টে 4V এবং NS হর্নেট থেকে বেশি পাওয়ারফুল, ওগুলোতে 4-valve ইঞ্জিন রয়েছে। ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ওই দুটা বাইকে হর্নেটের থেকে অনেক বেশি, অ্যান্ড তার সাথে ওই দুটা বাইকের ইঞ্জিন হচ্ছে অয়েল কুলড ইঞ্জিন। সো কুলিং সিস্টেম হিসেবে আপনি এক্সট্রা কিছু পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে। সো মোরাল অফ দ্য ভিডিও হচ্ছে 2 লক্ষ টাকার প্রাইস রেঞ্জের মধ্যে Honda CB Hornet 160 আর যদি আপনার চয়েস লিস্টে থাকে অ্যান্ড আপনি যদি এমন একটা বাইক চান যেটার হ্যান্ডেলিং এবং ব্রেকিং খুবই ভালো হবে, মাইলেজটা সেগমেন্টের অন্য অন্য বাইকের থেকে কিছুটা বেশি দিবে, তাহলে Honda CB Hornet 160 আর আপনার জন্য খুবই ভালো একটি অপশন, আপনি হর্নেট নিতে পারেন। কিন্তু যদি আপনি আরও পাওয়ারফুল কিছু চান তাহলে হর্নেট না নিয়ে আপনি NS এবং 4V নিতে পারেন। যদি পাওয়ারই আপনার মেইন চাহিদা হয় তাহলে হর্নেট না নেওয়াই আপনার জন্য বেটার হবে। হর্নেটের প্রায় সব ধরনের ডিটেলস নিয়ে একটা টেস্ট রাইড রিভিউ আমার চ্যানেলে আপলোড করা আছে, সো হর্নেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা দেখে আসতে পারেন। অ্যান্ড আরও দুইটা জিনিস যেটা আমার কমেন্ট সেকশনে সবাই জিজ্ঞাসা করবেন সেটা হলো বাইকটা থেকে মাইলেজ কত পাওয়া যাবে। ওয়েল, বাইকটা থেকে অ্যাভারেজে আপনি 45 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ পাবেন যদি আপনি ঢাকা সিটির ট্রাফিকের মধ্যে না পড়েন। অ্যান্ড এটা কোন হাইটের মানুষের জন্য পারফেক্ট, 5 ফুট 5 ইঞ্চি থেকে শুরু করে তার ওপরে হাইট হলে আপনি বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরে গেছেন বাইকটা আপনি কিনবেন কি না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। দেখা হবে এরপরে ভিডিওতে। ততদিন পর্যন্ত ওয়্যার হেলমেট, রাইড সেফ অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।